বন্ধুরা, এক্সট্রা টেরিস্ট্রিয়াল লাইফের কথা শুনে আমাদের অনেকেরই হোস উড়ে যায়। কেউ বিশ্বাস করেন এলিয়ান আছে, আবার কেউ বিশ্বাস করেন এলিয়ান নেই। আর বন্ধুরা, আমাদের বিজ্ঞানীরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই এক্সট্রা টেরিস্ট্রিয়াল লাইফকে খোঁজার। এখানে অনেকের মাথায় অনেক রকম প্রশ্ন আসতে পারে, যে সারা মহাবিশ্বে এলিয়ানের অস্তিত্ব আছে কি না, নাকি সারা মহাবিশ্বে আমরাই কেবল একা। আর বন্ধুরা, মানবতার প্রকৃতি এবং ভবিষ্যৎ সম্পর্কে আসুন সবচেয়ে মৌলিক বিষয়গুলি স্পর্শ করি। অনেক সময় ধরে মানুষ ধর্মতত্ত্ব এবং কল্পকাহিনীর একটি অংশ ছিল। আমরা মানব ইতিহাসে প্রথমবারের মতো পরীক্ষামূলক বিজ্ঞানের জগতে পা রাখলাম। আমরা বর্তমানে কাছে দূরে কতই যে নক্ষত্র, কতই যে গ্যালাক্সি আবিষ্কার করেছি তার কোনো ঠিক ঠিকানা নেই। আর আমাদের বিজ্ঞানীদের একটাই প্রশ্ন সবসময় মাথায় ঘুরছে, যে আমাদের পৃথিবীতে যেরকম জীবের অস্তিত্ব শুরু হয়েছে, এরকম সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে হয়তো কোনো গ্রহেও আমাদের মতো জীবের অস্তিত্ব থাকতে পারে। বন্ধুরা, এখনকার দিনে উন্নত টেকনোলজি এবং উন্নত সায়েন্সের জন্য বিজ্ঞানীরা আপ্রাণ চেষ্টা করছে এই দুর্ভেদ্য ঘটনা ঘটানোর, যেটা কেবলমাত্র একবারই সম্ভব, আর সেটা হচ্ছে এলিয়ানদের সাথে প্রথম কন্টাক্ট। এইসব কথা তো আপনারা সবসময়ের জন্য শুনে এসছেন, কিন্তু বন্ধুরা, একবারও কি আপনি ভেবে দেখেছেন এই এলিয়ানদের সাথে কিভাবে আমরা সম্পর্ক স্থাপন করব? বিজ্ঞানীরা সবসময় এক্সট্রা টেরিস্ট্রিয়াল লাইফকে খোঁজার জন্য উৎসুক, এবং আমাদের মহাবিশ্বের রহস্য উন্মোচন করতে প্রায়ই গবেষণা করা হয়। সাম্প্রতিক গবেষণা অনুযায়ী পাওয়া যায় যে ফোটন বা আলোর কণা তাদের কোয়ান্টাম প্রকৃতিকে না হারিয়ে আন্তনাগত্রিক দূরত্বে ডাটা বহন করতে পারে। আর এই ধরনের মেসেজ ব্যবহার করে এক্সট্রা টেরিস্ট্রিয়াল লাইফ পৃথিবীর সাথে সম্পর্ক স্থাপন করতে পারে। গবেষকরা বিশ্বাস করেন যে কোয়ান্টাম ট্রান্সমিশন বহির্জাগতিকের সাথে কথা বলার মাধ্যম হতে পারে, এবং তারা বিজ্ঞানীদের অনুরোধ করেন যে তারা বহির্জাগতিক জীবনের লক্ষণ পরীক্ষা করতে এবং এর প্রমাণ অনুসন্ধান করতে। এক থিওরিটিক্যাল ফিজিসিস্ট অধ্যয়ন করে দাবি করেছেন, এটি প্রশংসাযোগ্য যে ইন্টেলিজেন্ট এলিয়ান লাইফ কোয়ান্টাম কমিউনিকেশন ব্যবহার করে। এটা এমন একটা টেকনিক যেটা পৃথিবীতে বিজ্ঞানীরাও এটা বিকাশ করার চেষ্টা করছেন। এটি এমন একটা প্রযুক্তি যা যে কোনো ধরনের তথ্য বা যে কোনো ধরনের ডাটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য কোয়ান্টাম পার্টিকেলস ব্যবহার করে। আর বন্ধুরা, এটা নিয়ে বর্তমানে সারা বিশ্বে অনেক গবেষণা এবং পরীক্ষা নিরীক্ষা চলছে। পৃথিবীতে কোয়ান্টাম কমিউনিকেশন ব্যাহত হওয়ার সমস্যা প্রভাবিত করে, যার কারণে তার চারপাশে পরিবেশে কথোপকথনের পর পার্টিকেলস কখনো কখনো তাদের শক্তি হারিয়ে ফেলে। যাই হোক, যখন আন্তনাগত্রিক দূরত্বে ডাটা পাঠানো হয় তখন এর বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। তাই বহির্জাগতিক সভ্যতা এক্সট্রা টেরিস্ট্রিয়াল সিভিলাইজেশনের থেকে সংকেত শনাক্ত করতে কোয়ান্টাম কমিউনিকেশন সিক্রেট হোল্ড করতে পারে। পৃথিবীর বাইরে পদার্থের ঘনত্ব কম হওয়ার কারণে এই পার্টিকেলগুলি পৃথিবীর তুলনায় মহাবিশ্বে অনেক দূর যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। বিজ্ঞানীরা এখন এমন একটি সিস্টেমের ওপর কাজ করছেন যাকে আর্থ বেসড কোয়ান্টাম কমিউনিকেশন বলা হয়, যাকে বাংলায় পৃথিবী ভিত্তিক কোয়ান্টাম যোগাযোগ বলা হয়, যেখানে কোয়ান্টাম কণা ব্যবহার করে ডাটা সম্প্রচার করা হয়। এটা দাবি করা হয় যে কোয়ান্টাম কমিউনিকেশন অন্যান্য যোগাযোগ ব্যবস্থার থেকে বেশি নিরাপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিজ্ঞানীরা অনন্ত জীবনের সন্ধানে বছরের পর বছর কাটিয়েছেন। বন্ধুরা, একটাই প্রশ্ন হলো, মহাকাশ থেকে আমাদের গ্রহে আসা রেডিও তরঙ্গ, এটা দেখার জন্য কি ওনারা আধুনিক টেকনিক ব্যবহার করে রহস্য উন্মোচন করতে পারে? এই অনুসন্ধান কৌশলের অনেক সমস্যা, কারণ এটা রেডিও ট্রান্সমিটের ওপর নির্ভর করে। আর বন্ধুরা, এটা এমন কিছু যেটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। কিন্তু বন্ধুরা, একটা জিনিস কি আপনি ভেবে দেখেছেন, যদি হাইলি অ্যাডভান্স এলিয়ান সোসাইটির দ্বারা একটি সিক্রেট কোডের সাথে এনকোড করা আলোর কণা ব্যবহার করে যোগাযোগের মাধ্যম খুঁজে পাওয়া যায়, তাহলে কি হবে? এটা কোনো সায়েন্স ফিকশন প্রশ্ন নয়। এলিয়ান জীবনের জন্য আমাদের অনুসন্ধানে কোয়ান্টাম কমিউনিকেশনে অন্তর্ভুক্ত করার চুক্তি আসলে একটি সাম্প্রতিক প্রি প্রিন্ট গবেষণার কেন্দ্রে নির্মিত করা হয়েছে। কোয়ান্টাম কমিউনিকেশন কোয়ান্টাম ফিজিক্স বৈশিষ্ট্য ব্যবহার করে এনক্রিপ্ট মেসেজকে এ পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত পৌঁছানো হয়। আর বন্ধুরা, হতে পারে এলিয়ান এই টেকনোলজির ব্যবহার আগেই শুরু করে ফেলেছে। এক্সট্রা টেরিস্ট্রিয়াল লাইফের বর্তমান খোঁজ 60 বছরেরও বেশি সময় ধরে এলিয়ান জগতের টেকনো সিগনেচার শনাক্ত করার ওপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে। সেটি নামে সংযুক্ত প্রকল্পগুলির একটি গ্রুপ আমাদের সৌরজগতের বাইরে ইন্টেলিজেন্স লাইফ খোঁজার জন্য রয়েছে। আর এক্সট্রা টেরিস্ট্রিয়াল লাইফ খোঁজ করার বিজ্ঞানী কোয়ান্টাম কমিউনিকেশন সিগন্যালকে তথাকথিত সিগনেচার লিস্টের মধ্যে যোগ করতে চান, বা সংকেত যেটা টেকনোলজির সংকেত দেয় ওটাকেও যোগ করতে চাইছেন। সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে, বিজ্ঞানীদের এলিয়ান খোঁজ করার তালিকায় অবশ্যই কোয়ান্টাম কমিউনিকেশনকে যোগ করা উচিত, কারণ যাতে এক্সট্রা টেরিস্ট্রিয়াল লাইফের ওপর নজর রাখা যায়, কেন কি এটা ভবিষ্যতে খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। রেডিও ট্রান্সমিশন সেটির মূল ফোকাস, কিন্তু যখন মানুষ পার্থিব শহরগুলির মধ্যে কোয়ান্টাম কমিউনিকেশন বিবর্তিত করে ফেলেছে, তো আমাদের সৌরজগতের বাইরে এই এনক্রিপ্ট যোগাযোগ ব্যবস্থার খোঁজ করাও সঠিক হবে। আর বন্ধুরা,
2017 সালে চীনে লঞ্চ করা হয়েছিল, যেটা দেশের রাজধানী থেকে সাংহাই সমুদ্রের তীরবর্তী শহরকে সংযুক্ত করত। কোয়ান্টাম বিটস বা কিউবিটস বা ইউনিটস অফ লাইট ডেটা ট্রান্সমিশন করার জন্য কোয়ান্টাম সিস্টেমে ব্যবহার করা হতো। কিউবিটসের কোয়ান্টাম বৈশিষ্ট্য জোড়ায় জোড়ায় কানেক্টেড, উভয় পক্ষে ভাগ করা জোড় একসাথে একটি গোপন বাক্যাংশ উচ্চারণ করে, যা পরে ডেটা ট্রান্সমিটকে এনক্রিপ্ট করার জন্য প্রয়োগ করা হয়। কোয়ান্টাম সুপার পজিশন থিতিতে এনকোড করা সিঙ্গেল ফোটন, যেখানে পার্টিকেলগুলিকে তরঙ্গের রূপ হিসেবে জানা যায়, যাকে কোয়ান্টাম কমিউনিকেশন সিস্টেমে ব্যবহার করা হয়। তারপর কোডের সাথে এই ফোটন দূর দূরান্ত পর্যন্ত প্রেরণ করা হয়। এই প্রাইভেট মেসেজগুলিকে এনক্রিপ্ট আর ডিসক্রিপ্ট করার জন্য দুটি দূরবর্তী দিক এনকোডিং এবং ডিকোডিংয়ের কৌশল ব্যবহার করে র্যান্ডম বিটসের একটি সেটকে সিক্রেট কি রূপে ব্যবহার করা হয়। একটি দূরবর্তী এলিয়ান সোসাইটি, যেটা মানুষের থেকে একটু হলেও বেশি উন্নত প্রযুক্তির টেকনোলজি ব্যবহার করে, এরকম হতে পারে ওরা আমাদের আগে থেকে ফোটনের মাধ্যমে এনক্রিপ্টেড ডাটা প্রেরণ করতে সক্ষম, যেখানে আমাদের কোয়ান্টাম কমিউনিকেশন পুরোপুরি পৃথিবীর ওপর এখনো পর্যন্ত দখল করতে পারেনি। ফোটনকে ব্যবহার করে কোয়ান্টাম কমিউনিকেশন বিশ্ব ব্রহ্মাণ্ডের একটি স্টার সিস্টেম থেকে অন্য আরেকটি স্টার সিস্টেমে বিশাল দূর দূরান্ত পথ পাড়ি দিতে পারে। কিছু লোক এটাও ভাবতে পারেন যে বহির্জাগতিক তথ্যকে ডিকোডিং করলে হয়তো এলিয়ান পৃথিবীর সংস্পর্শে আসবে, হয়তো এই এলিয়ান সিভিলাইজেশন প্রথম থেকেই একটা মহাকাশ টেলিস্কোপ তৈরি করে ফেলতে পারে আমাদের জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মতো বা তার থেকে আরও বড়, আর সেখান থেকে হয়তো আমাদের উপর নজর রাখছে। এটা কেন বলছি, কারণ যদি এলিয়ান সভ্যতা আগে থেকেই এই কোয়ান্টাম কমিউনিকেশন ব্যবহার করেছে, তাহলে ওরা অবশ্যই বুঝে গেছে যে আমাদের অস্তিত্ব পৃথিবীতে রয়েছে। আর আমাদের বিজ্ঞানীরা এই কোয়ান্টাম কমিউনিকেশন নিয়ে কাজ করছেন, দেখা যাক ওনারা কি করতে পারেন। আর তার সাথে ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটা যদি আপনি ফেসবুক থেকে দেখছেন তাহলে প্লিজ ফলো করবেন। এবং এরকম ধরনের যদি আপনাদের কোনো সায়েন্স রিলেটেড কোশ্চেন থাকে বা নতুন নতুন ভিডিও চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব পরবর্তী ভিডিও ওই বিষয়ে বানিয়ে দেওয়া। ধন্যবাদ।